মিরসরাই উপজেলার জোরারগঞ্জত পারিবারিক কলহর জের ধরে গৃহবধূরে মারি ফেলাইয়ে জামাই। নিহতর নাম ফারবিন আক্তার, বয়স 35। জানুয়ারির 24 তারিখ বুধবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাফার এলাকাত জাঙ্গির আলম মিয়ার বাড়িত বিয়ানে 7টায় এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার বিয়ানে বেলাল হোসেন ঘর তাইবার পর বউ ফারবিন আক্তার লো হজ্জা বাজে। এক পর্যায়ে ঘর দরজা বন্ধ করে ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করে জামাই। বউ মারা গিয়ে দিয়ে নিশ্চিত হইবার পর নিজের গলাতেও ছুরি হায় বেলাল। তারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত প্রাথমিক চিকিৎসা দিবার পর চট্টগ্রাম মেডিকেলত ফাটানো হয়ে তার অবস্থাও আশঙ্কাজনক। তার উগ্র মাইয়া আর উগ্র ফো আছে। ফারবিনের ফৈল্যা জামাই মারা যাবার পর বেলালরে বিয়ে করে আগর জামাই জাঙ্গিরের বাড়ির থাকতো তারা। জোরারগঞ্জ থানার উপপরিদর্শক বিপুল দেবনাথ সিপ্লাসরে জানায়, নিহত পারভিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত লাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ফাটানো হয়। আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা লওয়া হইব। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।